বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম মোহাম্মদ আসলাম। দীর্ঘদিন পুলিশের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছিল সে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বিকেলে হাসিমারা ফাঁড়ির পুলিশ 31 নং জাতীয় সড়কে হাসিমারার কাছে তোরসার সেতুতে একটি ছোট গাড়ি আটক করে। ওই গাড়িতে থাকা মোহাম্মদ আসলামকে গ্রেফতার করে পুলিশ। তার কাছে থাকা 300 বোতল অবৈধ কাপ সিরাপও উদ্ধার করে পুলিশ। এদিনকার এই অভিযানে উপস্থিত ছিলেন কালচিনি সার্কেল ইন্সপেক্টর পার্থচন্দ্র ও হাসিমারা ফাঁড়ির ওসি প্রেম কুমার থামি। জয়গা থানার ওসি দীপঙ্কর সাহা জানান, অভিযুক্তকে বৃহস্পতিবার আলিপুরদুয়ার মহকুমা আদালতে তোলা হবে। অবৈধ কাপ সিরাপের চোরাচালান সহ মোহাম্মদ আসলামের বিরুদ্ধে হত্যার চেষ্টার সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।